পুরোটা টিভি ক্যাবিনেট করে মাঝখানে ওয়ালপেপার করা হচ্ছে। এখানে দেখেন কত সুন্দর চমৎকার লাগতেছে। মাত্র 25 টাকা আপনারা ওয়ালপেপার পাচ্ছেন, মাত্র 25 টাকা, তাও আবার 10 বছরের গ্যারান্টি। দেখেন বোর্ডের, আমরা বোর্ডের কাজ সহ করে দিয়েছি। প্লেন সিলিং গুলো করলে আপনার 250 টাকা স্কয়ার ফিট, কালার সহ, কালার সহ কমপ্লিট। পুরো ফুল সেট করতে 20,000 টাকার মতো খরচ আছে পুরো এরিয়াটা। জি জি, রোল হিসেবে নিতে হবে পুরোটা। এই দেখেন একটা রোল, রোল কেমন আছে ভাই? এখানে কিন্তু ওয়ালপেপার হবে, তাই না? জি, পুরোটা ওয়ালপেপার হবে, টিভি টিভি বসবে এখানে। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদেরকে দারুণ একটা জিপসাম ইন্টেরিয়র ডেকোরেশন দেখাবো এবং পাশাপাশি যারা ওয়ালপেপার করতে চান তাদের জন্য ওয়ালপেপারের কালেকশন দেখাবো। তো আমরা কিন্তু এই মুহূর্তে আছি আপনার জিপসাম থেকে। আমাদের সাথে কিন্তু আছে আব্দুল আলীম ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। ভাই আমরা এই মুহূর্তে কোথায় অবস্থান করছি? আমরা এখন অবস্থান করতেছি মুন্সিগঞ্জ ইসাপুরা আমেরিকান প্রবাসী শোভন ভাইয়ের বাসায়, যিনি আমাদের আমেরিকা থেকে কাজটা পুরোটা অর্ডার করেছে। আচ্ছা ভাই, আপনাদের অফিস অ্যাড্রেসটা কোথায়? আমাদের অফিস অ্যাড্রেস পূর্ব রসুলপুর দুরানি ব্রিজের সাথে। আচ্ছা, আপনারা তো সারা বাংলাদেশে কাজ করেন? জি, আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি। এই মুহূর্তে আমি দেখাচ্ছি ভাইদের পিছনে একটা টিভি ক্যাবিনেট এরিয়া। জি, এটাতে কিন্তু ওয়ালপেপারের কাজ চলছে, তাই না? জি, পুরোটা টিভি ক্যাবিনেট করে মাঝখানে ওয়ালপেপার করা হচ্ছে। এখানে দেখেন কত সুন্দর চমৎকার লাগতেছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি কমপ্লিট। জি, অলরেডি কমপ্লিট, এই যে ওয়ালপেপার করা হলে আপনি কমপ্লিট হয়ে যাবেন। আচ্ছা, এই সাইডের দেওয়ালটাতে কিন্তু সেম ওয়ালপেপার দেখতে পাচ্ছি। জি জি, এখানে মাত্র 25 টাকা আপনারা ওয়ালপেপার পাচ্ছেন, মাত্র 25 টাকা, তাও আবার 10 বছরের গ্যারান্টি। 10 বছরের গ্যারান্টি থাকবে, যে কোনো ডিজাইন নিতে পারবে। জি, আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে, আপনারা 25 টাকা 10 বছরের গ্যারান্টি সহকারে নিতে পারবেন। এখানে আমরা গ্লিটার করা দেখতে পাচ্ছি, এটা কি উঠে যাওয়ার সম্ভব? না না না, আপনার এগুলো পানি দিয়ে ওয়াশ করতে পারবেন, মানে পানি দিয়ে ওয়াশেবল। জি, আচ্ছা, এখানে যে ওয়ালপেপার করতেছে একই ওয়ালপেপার এখানে লাগানো হচ্ছে, তাই না? জি, এটা ম্যাচিং করে আর কি লাগানো হচ্ছে। আচ্ছা, এখানে যে টিভি ক্যাবিনেটটা করা, সেটা কি জিপসাম দিয়ে করা? হ্যাঁ, এটা পুরোটা জিপসাম দিয়ে করা। আচ্ছা, এই টিভি ক্যাবিনেট করতে কেমন খরচ আসে যদি? পুরো ফুল সেট করতে 20,000 টাকার মতো খরচ আসে পুরো এরিয়াটা। জি জি, আর নিচে যে যে বোর্ডের কাজগুলো করা হয়েছে, এখানে দেখেন বোর্ডের, আমরা বোর্ডের কাজ সহ করে দিয়েছি। এটা আপনার দেখি মেলামেন্ট করা, হ্যান্ড বার্নিশ করা, না এটা মেলামেন্ট বোর্ড, এটা মেলামেন্ট বোর্ড ডিরেক্ট, এরকমই, তাই না? জি জি জি, এরকমই হবে। এগুলোর স্কয়ার ফিট কত করে? এগুলো 1000 টাকা স্কয়ার ফিট। 1000 টাকা স্কয়ার ফিট, এগুলো আমার দেখেন। আচ্ছা দেখেন, ময়লা পড়ে গেছে যেহেতু কাজ চলতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এখানে যে এরিয়া, এগুলো চাইলে তো টিভি ক্যাবিনেট জায়গায় যে কোনো ধরনের ডিজাইন নিতে পারবে ক্লায়েন্ট, তাই না? জি জি, অবশ্যই। আচ্ছা, এরপর আমরা সিলিং নিয়ে একটু কথা বলবো। দেখেন জি, এখানে একটা প্লেন সিলিং করা হয়েছে। এই প্রত্যেকটা ডিজাইনই তো ক্লায়েন্টের পছন্দ করা, তাই না? জি অবশ্যই, পুরোটাই ক্লায়েন্টের পছন্দ করা। আচ্ছা, এই ধরনের সিলিং এর জন্য কি আপনারা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন? আমরা 30 বছরের গ্যারান্টি দিচ্ছি। 30 বছরের ভিতরে কোনো সমস্যা হলে তো আপনারা আমরা কাজ করে দেব ইনশাআল্লাহ। আচ্ছা, এই ধরনের সিলিং গুলোর প্রাইস কত একটু বলেন? এই প্লেন সিলিং গুলো করলে আপনি 250 টাকা স্কয়ার ফিট, কালার সহ, কালার সহ কমপ্লিট। জি, লাইট তার মালিকের, লাইট তার মালিকের। আচ্ছা, জি, কালার ছাড়া করলে তো প্রাইস আরো কমে যাচ্ছে। হ্যাঁ, কালার ছাড়া আপনার 210 টাকা 220 টাকা এরকমের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। ডিজাইন ভেদে জি, যদি কেউ ডিজাইন সিলিং করে সেক্ষেত্রে তো প্রাইস বাড়বে, তাই? হ্যাঁ, সেটা প্রাইস বাড়বে। আমি কাজের ফিনিশিংটা একটু দেখে দিচ্ছি, ভাইরা দেখেন কাজের ফিনিশিং কিন্তু অনেক সুন্দর। আপনাদের এরকম সিলিং ডিজাইন করতে কতদিন টাইম লাগে ভাই? আপনাদের এরকম সিলিং করতে কতদিন টাইম লাগে? 4-5 দিনে হয়ে যায় ইনশাআল্লাহ। 4-5 দিনে? জি, এরপরে সে কালারের কাজ ধরতে হয়, তাই না? জি জি জি। আচ্ছা, এরকম এই টিভি ক্যামেরার জন্য সময় কেমন লাগে? টিভি ক্যামেরা 3-4 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায় ইনশাআল্লাহ। এখানে যত দেওয়াল দেখতে পাচ্ছি সব দেওয়ালে এরকম ওয়ালপেপার হবে? জি জি জি, এটা দেখেন আমরা তার সাথে আরেকটা কি জিনিস, রং করার পর কিন্তু ড্যাম হয়ে যায়। এই যে কিন্তু ড্যাম হয়ে গেছে, 3-4 বছরের মধ্যে এটা কিন্তু ড্যাম হয়ে যায়। আচ্ছা, ওয়ালপেপারে কিন্তু আমরা 10 বছরের গ্যারান্টি দিচ্ছি। আচ্ছা, এইটা কি ড্যাম প্রুফ করে নেবেন না ভাই? এটা সিস্টেমটা কি, যদি দেওয়ালে ড্যাম থাকে তাহলে কি হবে? সেটা আলাদা কাজ করে সেটাকে আবার এখানে ভাই আমাদের একটা ওয়ালপেপার খুলে দেখেন, আমরা একটা রোল খুলে দেখাবো যে কিভাবে একটা রোলের কাজ চলে। আমরা রোল রোল হিসেবে যদি কেউ নিতে চায়, রোল প্রাইস কত হবে? রোল হিসেবে নিতে হবে পুরোটা। এই দেখেন একটা রোল, রোল কেমন আছে প্রাইস ভাই? রোল 1400 টাকা প্রাইস। রোল 1400 টাকা প্রাইস। আচ্ছা আচ্ছা, যে কোনো ধরনের ডিজাইন নেওয়া পসিবল? জি জি, সময়। আচ্ছা, এরপর এখানে কিন্তু যে দেখতে পাচ্ছেন আঠা লাগানো হচ্ছে, আঠা দিয়ে কিন্তু এখানে, মানে অনেক ক্লায়েন্ট বলে এটা নাকি জয়েন্ট দেখা যায়, এই জন্য আসলে আমরা কাজের অবস্থা দেখাচ্ছি যে জয়েন্ট আসলে কোনো পরিমাণে দেখা যায় কিনা। দেখেন আমি কাছ থেকে দেখাচ্ছি, কোথাও একটা জয়েন্ট বোঝা যাবে না, মন ভাবে করা হয়েছে।
এই জায়গাগুলো কি হবে? এগুলো ওয়ালপেপার হবে। এগুলো ওয়ালপেপার, এগুলো একটু জটিল কাজ তো, মানে সময়ের কাজ, এই জন্য এটা ধীরে সুস্থ করতে হবে। আচ্ছা, মোটামুটি এখানে যে কাজগুলো আসলে সবগুলো আপনাদের দেখানোর ট্রাই করেছি, আর যদি কেউ যে কোনো ধরনের ডিজাইন আপনাদেরকে পছন্দ করে দেয় সেই ডিজাইন তো করে দিতে পারবে। জি জি জি, অবশ্যই। আচ্ছা, ক্যাবিনেটের ক্ষেত্রে আমরা বলে দেই, আপনারা চাইলে কিচেন ক্যাবিনেট বা এভরিথিং ওয়াল ক্যাবিনেটও করে নিতে পারেন। এখানে কোনো ওয়াল ক্যাবিনেটের কাজ আছে? না, এখন আপাতত নেই, কাজ এখনো হয় নাই, সামনে হবে হয়তো বা। আপনারা যদি করতে চান এগুলো করতে পারবেন, যদি আপনাদের বাজেট ভালো থাকে এসপিএল বা অ্যাটিলিক ফাইবার দিয়েও কিন্তু করে নিতে পারবেন। আচ্ছা, টিভি ক্যাবিনেটের ক্ষেত্রে যদি ছোট হয় সাইজ তাহলে প্রাইস আরো কমে যাবে? হ্যাঁ অবশ্যই, প্রাইস কমে যাবে। আচ্ছা, তো মোটামুটি এখানে পুরো কাজটা করতে আপনাদের কতদিন টাইম লাগছে? আমাদের 2 সপ্তাহ সময় নিয়েছি, ইনশাল্লাহ 2 সপ্তাহের মধ্যে আমরা কাজ হ্যান্ডওভার দিতে যাচ্ছি। আচ্ছা, যদি কাজ বড় হয় তাহলে হয়তো বা মাস একটু সময় লাগবে, সময় বাড়তি হবে আর কি। আচ্ছা, যারা প্রবাসী আছে, অলরেডি কিন্তু আপনি বলেছেন যে আমেরিকান প্রবাসী ভাই কিন্তু সে বিদেশ থেকে দেখে আপনাদের এই কাজ করেছে, সে তো আসলে দেশে নাই তারপরে কিন্তু কাজ হয়ে যাচ্ছে, তাই না? জি জি, অবশ্যই। আচ্ছা, যারা প্রবাসী আছে তারা এই কাজগুলো করে নিতে পারবে? অবশ্যই করতে পারবে। প্রাইস তো আলোচনা সাপেক্ষে কথা বলা শুরু, সেটা আসলে আপনার সময় অনুযায়ী কথা বলার সুযোগ আছে, আপনারা কি পরিমাণ কাজ করবেন বা কেমন করবেন। এই দেওয়ালটাও কিন্তু ওয়ালপেপার হবে, যদি পুরো কাজটা কমপ্লিট হয়ে যেত তাহলে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগতো। অলরেডি কিন্তু চলমান কাজ আমি দেখাচ্ছি, সেই অবস্থায় কিন্তু আমাদের ভিডিওটা হচ্ছে। তো মোটামুটি আপনাদের একটা আইডিয়া দিয়ে দিচ্ছি আমরা, যদি আপনারা কথা বলতে চান স্ক্রিনে নাম্বার দিয়েছে, যে কোনো প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কথা বলবেন, যারা প্রবাসী আছেন তারা ইমো হোয়াটসঅ্যাপে কথা বলে নেবেন। তো ভিডিওটা আজকে এখানে শেষ করবো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।